এখানে জানান দিয়ে গেল কোন নেতা আমার এই লোকপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কোন নেতা সকলে আপনাদের কোন চিন্তা নেই, দলের উপর আমরা আছি, দলের উপরে অনুব্রত মন্ডল আছে, দলের উপরে মমতা ব্যানার্জী আছে, দলের ঊর্ধ্বে কেউ নন, দলের পতাকাকে শক্ত হাতে বয়ে নিয়ে আমার সত্যি আমি আপনাদের হাত ধরে পতাকা বয়ে নিয়ে যেতে চাইছি, আমি আপনাদের হাত ধরে বিজেপির এই সংঘাত এনআরসি এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তার জবাব কয়েকদিন আগে বিভিন্ন নির্বাচনী আসনে তিনি পেয়ে গেছে, পেয়ে গেলেন দিল্লিতে, পেয়ে গেছেন ঝাড়খণ্ডে আমাদের পাশের রাজ্য, আবার পশ্চিমবঙ্গে বিরুদ্ধে ঢুকি মারছে। কিন্তু সাবধান, এই বাংলার মানুষ, একে নরেন্দ্র নজরুলের বাংলা, এই বাংলায় চিনে ভিজবে না। অনেক গুজরাটের মাটির জন্য সম্ভব হয়েছিল, বাংলার মাটিতে হিন্দু মুসলমানের লড়াই লাগানো যাবে না। এটুকু এখানকার শপথ, এখানকার প্রতিজ্ঞা, এখানকার আমার শহরের নেতৃত্ব, সকলে আমার ভাইয়ের মতো, তাদের কাছে দলের পক্ষ থেকে নির্দেশ থাকলো, কর্মীদের কাছে অনুরোধ থাকলো, কিন্তু দলীয় নেতৃত্বের কাছে নির্দেশ থাকলো, এই নির্দেশের বাইরে কোন নেতা যাবে না, হারবে না, আমি নিশ্চয় রাখি। কারণ সকলে আমার ভাইয়ের মতো, তারা দাদার মতো আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে ভাইয়ের মতো পাশে রেখে এই এলাকায় আত্মকর্মীদের জানান দিয়ে গেলাম। এবং কোনো কর্মীর মধ্যে যদি কোনো ক্ষোভ থাকে, কোনো দুঃখ থাকে, তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা আবার বলে দিচ্ছি, 9735-6611 আপনার অভিযোগের কথা, আপনার অভিমানের কথা, আপনার এলাকার উন্নয়নের কথা আমার মাধ্যমে আমি জেলায় সে কথা জানাবো। এখানকার আমার সহ নেতৃত্বরা আজ আমার পাশে দাঁড়িয়ে আছে, তারা হাতে হাত মিলিয়ে এদিকে